আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ গাইস, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এলাইট মোশন অ্যাপটি সম্পর্কে এ টু জেড ধারণা দিয়ে দিব। তো যারা কখনোই এলাইট মোশন অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা এলাইট মোশন অ্যাপটি সম্পর্কে এ টু জেড একটা ধারণা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে সব বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। তো গাইস, কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই। অলরাইট গাইস, প্রথমত আপনার কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন। আর আমার ফেসবুক গ্রুপটিতে এলাইট মোশন অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভার্সনের এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তো অ্যাপটি ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করে দেবেন। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো। তো এটার আমি সম্পূর্ণ একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই আপনাদেরকে। তো নিচে আমরা দেখতে পারতেছি হোম, তারপর দুই নম্বরে দেওয়া আছে টিউটোরিয়াল। আমি যদি টিউটোরিয়ালে যাই, এখানে আপনারা এলাইট মোশন অ্যাপটির অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, এবং আপনারা উপরে দেখতে পারতেছেন কিছু ভিডিও। তো এগুলো হচ্ছে এলাইট মোশন অ্যাপটির ইউটিউব চ্যানেলের ভিডিও, তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তারপর আমরা তিন নম্বরে দেখতে পারতেছি প্লাস আইকন, তো এটাতে আমরা যাবো না, এটাতে একটু পরে যাই। তারপর চার নম্বরে দেখতে পাচ্তেছি প্রজেক্ট, মানে আমি কতগুলো ভিডিও এডিট করেছি সবগুলো প্রজেক্ট ফাইল এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পূর্বে কী কী ভিডিও এডিট করেছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, তারপর পাঁচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এলিমেন্টস। এলিমেন্টসে ক্লিক করার পর আপনারা এখানে কিছু এলিমেন্টস পেয়ে যাবেন। তো যারা অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করেন এলাইট মোশন অ্যাপটি দিয়ে, তারা এলিমেন্টসটা কি সেটা বুঝতে পারে এবং তাদের প্রয়োজন হয়। তো এলাইট মোশন অ্যাপটি একটি অ্যাডভান্স অ্যানিমেশন ভিডিও এডিটিং করার অ্যাপ। এই অ্যাপটি মূলত তৈরি করা হয়েছে মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য স্পেশালি। তো যারা মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান, তারা এলাইট মোশন অ্যাপটি ইউজ করতে পারেন। ওকে, আপনাদের জন্য বেস্ট চয়েস হবে। তারপর গাইস, আপনারা উপরে একটি অ্যাকাউন্টের অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আমি একটা ক্লিক করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে গেছি। তো আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই লগ ইন করে রাখবেন, তাহলে আপনার কাজগুলো এখানে অটোমেটিকলি সেভ হয়ে থাকবে। ওকে, এখান থেকে আমি ব্যাক চলে আসি। আসার পরে আমরা উপরে বাম পাশে থ্রি ডট দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে লো কোয়ালিটি প্রিভিউ, এটা কিন্তু এখানে আপনার আনচেক থাকবে। তো আপনারা অবশ্যই এটাকে চেক করে দিবেন, মানে এটাকে মার্ক করে দিবেন, এনেবল করে দিবেন। তারপর এখানে ডেমো মোড, এটা আপনারা দেওয়ার দরকার নেই, আমি এটাকে ডিসেবল করে দিই। ওকে, তো প্রথমটা অবশ্যই আপনারা এনেবল করে দিবেন। তারপর তিন নম্বর দেখতে পাচ্ছি আমরা ডিফল্ট লেয়ার ডিউরেশন, মানে আপনি যে ছোটো ছোটো লেয়ার নেবেন, অনেকগুলো কিন্তু শেপ আছে এলাইট মোশন অ্যাপটিতে। তো সেই শেপগুলো যখন আপনি নেবেন, শেপগুলো বাই ডিফল্ট যে ডিউরেশনটা হবে সেটা এখান থেকে আপনি ডিসাইড করে দিতে পারবেন। তো এখানে এক সেকেন্ড থেকে আপনি 60 সেকেন্ড পর্যন্ত দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে 5 সেকেন্ড দিয়ে রেখেছি। ওকে, তারপর আপনারা দেখতে পারতেছেন অডিও রিসাম্পলিং। ওকে, তো অডিও রিসাম্পলিংয়ে আপনারা অবশ্যই এটাকে হাই রেখে দেবেন, মানে এটা বাই ডিফল্ট থেকে যাবে, আপনারা এটা চেঞ্জ করার দরকার নেই। ওকে, তারপর আমরা দেখতে পারতেছি অ্যাবাউট, তারপর ইমেল সাপোর্ট। তো নিচে যেগুলো আছে এগুলো দেখার দরকার নেই, এখান থেকে আমরা ব্যাক চলে যাই। ওকে, ব্যাক যাওয়ার পর এখন আমরা যে এডিট করবো সেটা কীভাবে করবো, সেটা করার জন্য আমরা নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর আপনারা শুরুতে দেখতে পারতেছেন এখানে প্রজেক্টের নেমটা, তো আপনি যে প্রজেক্টটা তৈরি করবেন সেই প্রজেক্টের নামটা আমরা কী দিব। তো এখান থেকে আমি নিউ ওয়ান দিয়ে দিলাম। ওকে, প্রজেক্টের নামটা। তারপর গাইস, আমরা রেশিওর অপশনগুলো দেখতে পারতেছি, মানে আপনি কোন রেশিওতে ভিডিও এডিট করবেন। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউটিউবের রেশিও 16:9। তারপর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে টিকটক বা ফেসবুকের জন্য। তিন নম্বর যেটা আছে এটা হচ্ছে মূলত ইনস্টাগ্রামের জন্য। ওকে, তো এখান থেকে আপনি আপনার পছন্দের রেশিও সিলেক্ট করে দিতে পারবেন, বা আপনি ইচ্ছে করলে নিজের ইচ্ছে মতো এখান থেকে সাইজ দিয়ে রেশিও তৈরি করে ফেলতে পারবেন। একদম শেষে একটা আইকন দেখতে পাচ্ছেন, মানে পেন্সিল আইকন, এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি ইচ্ছে মতো রেশিও দিয়ে আপনার ইচ্ছে মতো একটা রেশিও তৈরি করে ফেলতে পারবেন। ওকে, এখান থেকে আমি ব্যাক চলে আসি। তারপরে আমরা রেজুলেশন দেখতে পারতেছি, তো আপনি আপনার প্রজেক্ট ফাইলের রেজুলেশন কত রাখবেন এখান থেকে আপনি এটা দিয়ে দিতে পারবেন। তো এখানে বাই ডিফল্ট 1080p থাকবে, আপনারা এটা রেখে দিবেন, বা চাইলে আপনি 4K ভিডিও কিন্তু এডিট করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে 1080p রেখে দিব। ওকে, তারপর আমরা ফ্রেম রেট দেখতে পারতেছি, তো ফ্রেম রেট কি সেটা আপনাদের জানার দরকার নেই, আপনারা এখান থেকে 30fps দেওয়া আছে এটাই রেখে দেবেন, এটা চেঞ্জ করার দরকার নেই। আমি এটা রেখে সবসময় ভিডিও এডিট করে থাকি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি, তো আপনি যে প্রজেক্ট ফাইলটা ক্রিয়েট করবেন সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা কী রাখতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে কালারটা চেঞ্জ করে ফেলতে পারবেন, এখানে জাস্ট ক্লিক করলে আপনারা কিছু কালার দেখতে পাবেন, এখানে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, লাইট গ্রে, গ্রিন, ব্লু, ট্রান্সপারেন্ট। ওকে, তো এখান থেকে আমি লাইট গ্রেটেই দিয়ে দিব। তারপর এখানে নিচে আমরা ক্রিয়েট প্রজেক্ট লেখাটা দেখতে পাচ্ছি, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি আপনার সমস্ত এডিটিং এখানে করতে হবে। এডিটিং শুরু করার আগে আমি সবগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। তো উপরে আপনারা একটি সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে এই রেশিওটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, তো রেশিওটা চেঞ্জ করে ফেলতে পারবেন, রেজুলেশন, তারপরে ফ্রেম রেট, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু মোটামুটি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন।
তারপর সেটিংসের পাশে আপনারা একটা সেভ অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক করলে আপনি আপনার ভিডিও বা প্রজেক্ট ফাইলটা সেভ করতে পারবেন তো আপনি আপনার প্রজেক্ট ফাইলটা কোন ফরম্যাটে সেভ করবেন সেখান থেকে এখান থেকে আপনি এটা দিয়ে দিতে পারবেন যেমন শুরুতে ভিডিও রয়েছে তারপরে গিফ ইমেজ সিকোয়েন্স তারপর প্রজেক্ট প্যাকেজ কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি তারপর এক্সএমএল ওকে তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে প্রজেক্টের ফরম্যাটটা দিয়ে দিতে পারবেন ওকে তো এটা আমরা পরে দেখবো এখান থেকে ব্যাক চলে যাই ব্যাক আসার পরে আমরা নিচে এখানে একটি প্লে বাটন দেখতে পাচ্ছি তারপর এটাকে রাইট এরো লেফট এরো ওকে তারপর এখানে আমরা লেয়ার কপি করার কিছু অপশন আছে এখানে এগুলো আমরা পরে দেখবো তারপর একদম নিচে কর্নার আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটি অপশন শো হবে মানে পেজ শো হবে ওকে পেজগুলো থেকে একদম শুরুতে আপনারা দেখতে পারতেছেন শেপ তো এখানে অনেকগুলো শেপ রয়েছে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে শেপ নিয়ে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সুন্দর সুন্দর শেপ রয়েছে তারপর দুই নম্বর যেটা আছে এটা হচ্ছে মিডিয়া মিডিয়াতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সমস্ত ভিডিওগুলো শো করবে ওকে তো আপনারা যারা ভিডিও এডিট করতে চান তারা এখান থেকে মিডিয়াতে ক্লিক করলে আপনার ভিডিওটা পেয়ে যাবেন তারপর আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে ভিডিওটা এডিট করতে পারবেন তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা মূলত আপনার একটি ক্লাস বলতে পারেন আজকের এই ভিডিওটা তো যাই হোক গাইস আমরা তিন নম্বরে দেখতে পারতেছি অডিও অডিও মানে কি সেটা তো আমরা সবাই জানি তো আপনার মেমোরিতে থাকা সবগুলো অডিও এখানে শো করবে আপনি আপনার পছন্দের যে কোনো একটা অডিও নিতে চাইলে এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে আপনার অডিওটা চলে আসবে তারপর আপনার এখানে অবজেক্ট দেখতে পারতেছেন এখানে ক্যামেরা তারপরে নাল এমটি গ্রুপ এটা দেখার দরকার নেই এটা আপনাদের কাজে আসবে না তারপর আমরা দেখতে পারতেছি এলিমেন্ট ওকে এলিমেন্ট মানে কিছু প্রজেক্ট আপনি চাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন এলাইট মোশনের স্টোর থেকে তাদের স্টোরে কিছু অ্যানিমেশন আছে তো অ্যানিমেশনগুলো আপনি ডাউনলোড করে দেখতে পারবেন যে তাদের অ্যানিমেশনগুলো কীভাবে তৈরি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পর একটি এলিমেন্ট চলে আসছে এখন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে এই অ্যানিমেশনটা তৈরি করা হলো এই লাইট মোশন অ্যাপটি দিয়ে তো আপনাদেরকে আগে বলেছিলাম যে লাইট মোশন অ্যাপটি বানানো হয়েছে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য ওকে তো আমি এখান থেকে যদি লেয়ারটাতে ক্লিক করি তারপর নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি এলিমেন্টস প্রপার্টিজে যাই তারপর এখান থেকে এডিট অরিজিনাল এলিমেন্ট এটাতে ক্লিক করি তাহলে আপনারা এখানে সবগুলো শেপ দেখতে পাবেন মানে কোন কোন শেপ নিয়ে এই অ্যানিমেশনটা তৈরি করা হয়েছে তো এখান থেকে যদি এটাকে আমি চোখটা অফ করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে ডগের নাকটা কিন্তু এখান থেকে ডিজেবল হয়ে যাচ্ছে তারপর একদম শেষেরটা যদি আমি এখান থেকে চোখটা অফ করে দিই আপনারা দেখতে পারতেছেন যে ডগের লেজটা কিন্তু নাই হয়ে যাচ্ছে ওকে তো আপনার একদম শেষের শেপটাতে দেখুন অনেকগুলো কি ফ্রেম অ্যাড করা আছে তো এই কি ফ্রেম দিয়েই কিন্তু এই ল্যাসটা নাড়ানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই লেয়ারে ক্লিক করি এখান থেকে যদি এন্ড পয়েন্টে ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এখানে সেটিংস করা আছে ওকে তো এর যারা নতুন তারা এগুলো বুঝতে পারবেন না আপনারা অযথা মাথা নষ্ট করে লাভ নেই তো যাই হোক আমি এখান থেকে ব্যাক চলে আসি আমাদের কাজে চলে যাই ওকে এখান থেকে আবার ব্যাক চলে আসি এটাকে আমরা ডিলিট করে দিব ওকে ডিলিট করে দেওয়ার পর আমরা নিচ থেকে আবার প্লাস আইকনে ক্লিক করি তারপর আমরা দেখতে পারতেছি ফ্রেশ হ্যান্ড ড্রয়িং ওকে এটাতে ক্লিক করার পর আপনি এখানে ড্রয়িং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ড্রয়িং করতে পারতেছি তো যারা ড্রয়িং করতে পছন্দ করেন তারাও কিন্তু এখানে চাইলে ড্রয়িং করতে পারবেন ওকে তারপর এখান থেকে আমি ব্যাক দিয়ে দিই এটা হচ্ছে আন্ডু অপশন তারপর নিচ থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা এখানে ব্যাক টু ড্রয়িং দেখতে পাচ্ছি তো এটাতে যদি ক্লিক করি এখান থেকে চাইলে আপনি ব্যাক টু ড্রয়িং করতে পারবেন ওকে তো আমি এখান থেকে ব্যাক চলে আসি তারপর আমি আবার নিচে প্লাস এখানে একটা শেপ তৈরি আছে এটা সিলেক্ট করে ডিলিট করে দিই এটা আমাদের দরকার নেই তারপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপর এখানে আমরা টেক্সট অপশন দেখতে পাচ্ছি আমরা টেক্সট অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমি চাইলে যা ইচ্ছা তাই লিখে দিতে পারবো লিখে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটা চলে আসছে তো এখন আমি চাইলে এই লেখাটা বড় করতে পারবো তো উপরের কিছু অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে এটাকে বাড়িয়ে আপনার লেখাটা বড় করতে পারবেন বা চাইলে এর কালারটা চেঞ্জ করার জন্য এখানে কালারে ক্লিক করবেন ওকে আমি কালারে ক্লিক করে এটাকে ইউলো করে দিচ্ছি না রেড করে দিচ্ছি ওকে রেড করে দিলাম তারপর আমি ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম আমার বিভিন্ন ফন্ট চলে আসবে এখান থেকে আমি আমার পছন্দের যে কোনো ফন্ট দিয়ে দিতে পারবো তো আপনারা যদি এলাইট মোশন অ্যাপটিতে বাংলা ফন্ট অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে ভিউ অল ফন্টস লেখা চলে আসছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন একদম নিচে দেখুন একটা লেখা চলে আসছে ইম্পোর্ট ফন্টস এটাতে যদি ক্লিক করেন আপনাকে মেমোরিতে নিয়ে যাবে তারপর আপনি আপনার মেমোরি থেকে বাংলা ফন্টের যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করে দিলে আপনার সে বাংলা ফন্টটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর আপনি বাংলা ফন্টটা কীভাবে পারবেন আমি এখান থেকে এটা আনচেক করে দিই এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ফন্টের ক্যাটাগরি তো একদম নিচে দেখুন এখানে ইম্পোর্টেড ইম্পোর্টেড লেখা আছে মানে এটাতে ক্লিক করলে আপনি যেই ফন্টটা ইম্পোর্ট করেছিলেন শুধুমাত্র সেই ফন্টটা চলে আসবে এখান থেকে আমি খালি জায়গায় ক্লিক করি তো দেখুন আমি যে ফন্টগুলো ইম্পোর্ট করেছিলাম সেই ফন্টগুলো এখানে চলে আসছে ওকে বাংলা ফন্ট আমি কিছু ইম্পোর্ট করে রেখেছি তারপর গাইস আমি এখান থেকে ব্যাক চলে আসি ওকে আমরা এখানে কাজটা মোটামুটি দেখে নিলাম এখান থেকে টিকে ক্লিক করে দিব আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি না ডিলিট করবো না ডিলিট করার দরকার নেই এখন আমি কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিই তো একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডু অপশন এখান থেকে দিলে এটা আন্ডু হয়ে যাবে এখান থেকে রিডু ওকে
তারপর আমি যদি এই মাঝখানে রাখি দাগটা রাখার পরে আমি যদি এই অ্যারোটাতে ক্লিক করি আমাদের ভিডিওতে একদম শুরুতে চলে আসবে তারপর আমাদের ডান পাশে আরেকটা রাইট অ্যারো আছে এটাতে ক্লিক করলাম একদম ভিডিও শেষে চলে যাবে ওকে তো আমরা ভিডিও শুরুতে চলে যাই তারপর এখান থেকে আমি যদি এই লেয়ারটা কপি করতে চাই তাহলে এখানে একটা কপি অপশন আছে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিলে এখানে কিছু অপশন চলে আসবে এখানে ক্লিয়ার সিলেকশন তারপর ডুপ্লিকেট লেয়ার কপি লেয়ার মানে কপি লেয়ার মানে আপনি এই লেয়ারটা কপি করে অন্য আরো একটি প্রজেক্ট ফাইলে গিয়ে এই লেয়ারটা পেস্ট করলে আপনার এই লেয়ারটা পেস্ট হয়ে যাবে ওকে আর যদি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট মানে আমরা সবাই জানি এটার মতো আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে তো আমি এখান থেকে খালি জায়গা ক্লিক করে দিলাম তারপর আমরা লাস্টে যে অপশন আছে এটাতে ক্লিক করে দিই ক্লিক করার পর এখানে আপনি লেয়ার অপশন দেখতে পাবেন এই যে এখানে লেয়ার অপশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে গ্রেড অপশন দেওয়া আছে ওকে এটাকে আমি ডিসেবল করে দিই তারপর এটা কি এটা আমার জানা নেই এটা কি আসলে এটার কাজটা কি যাই হোক এখান থেকে আমরা ব্যাক চলে আসি এখন আমি আপনাদেরকে আরও কিছু কাজ দেখাবো তাই আমি নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম এখান থেকে আমি একটি শেপ সিলেক্ট করে দিব যেমন এই শেপটা সিলেক্ট করে দিলাম এটা একটু বড় করে দিই ওকে শেপটা সিলেক্ট করে দেওয়ার পর একদম প্রথমে আপনারা দেখতে পারতেছেন কালার অপশন মানে কালার অ্যান্ড ফিল এটাতে যদি ক্লিক করে আমার শেপের কালারটা আমি চেঞ্জ করে ফেলতে পারবো এখান থেকে আমি রেড করে দিলাম তারপর আমরা এখানে গ্রেডিয়েন্ট অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলে আমার শেপটাতে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ফেলতে পারবো তাই আমি এখান থেকে শুরুতে একটা কালার দিয়ে দিব এখান থেকে রেড তারপর লাস্টে যেটা আছে এটা আমরা ইয়েলো দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শেপটাতে একটা গ্রেডিয়েন্ট চলে এসছে এখান থেকে ব্যাক চলে আসি তারপর এটাতে আমরা ক্লিক করলে এখানে আমরা মিডিয়া সিলেক্ট করতে পারবো আমরা যে শেপটা নিয়েছি এই শেপটার ভিতরে একটা ভিডিও প্লে হবে এরকম আপনি করতে পারবেন যেমন আমি এখান থেকে সিলেক্ট মিডিয়া করলে তারপর যদি আমি একটা ভিডিও সিলেক্ট করে দিই আপনারা দেখতে পাবেন যে শেপটার ভিতরে ভিডিওটা দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে শেপটার ভিতরে ভিডিওটা দেখা যাচ্ছে তো আপনি চাইলে যে কোনো শেপ নিয়ে সেই শেপটার ভিতরে এরকম ভিডিও অ্যাড করতে পারবেন এখান থেকে আমি ব্যাক চলে আসি ওকে ব্যাক আসার পরে আমি আবার ব্যাক চলে যাই ওকে একদম রেড করে ফেললাম তারপর এখানে আপনার একটি আইড্রপ দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে ইচ্ছা যে কোনো জায়গা থেকে আপনি কালার নিতে পারবেন ওকে তো আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিয়েছি তাই ব্ল্যাক চলে আসছে এখান থেকে রেড করে দিলাম আবার তারপর আমরা এটাতে যদি ক্লিক করে দিই এখান থেকে আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে শেপের অপাসিটিটা কিন্তু কমে যাচ্ছে তারপর একদম লাস্টে যেটা আছে এটাতে চাইলে আপনি এখান থেকে ইচ্ছে মতো কালার মিক্সিং করে শেপের কালার দিতে পারবেন এখান থেকে আমি টিকে ক্লিক করে দিই ওকে একদম রেড হয়ে গেল গাইস এখানে মোটামুটি আমাদের অনেক কিছু দেখা হয়ে গেলো এখান থেকে আমি ব্যাক চলে আসি ব্যাক আসার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই শেপটাতে অ্যানিমেশন তৈরি করবেন অ্যানিমেশন তৈরি করার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্ম লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে শেপটাকে এখান থেকে মুভ করতে পারবেন এখানে একটি টাচপ্যাড দেখতে পাবেন এটাকে জাস্ট ডান পাশ বাম পাশ উপরে নিচে করলে আপনি শেপটা মুভ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে ফিঙ্গার দিয়ে কাজ করতেছি কিন্তু আমাদের শেপটা মুভ হচ্ছে ভিডিওতে মানে আমাদের প্রজেক্টে ওকে তো এখান থেকে আপনি চাইলে এটার সাইজটাও ছোটো বড়ো করে দিতে পারবেন বা রোটেটও করে দিতে পারবেন তো এটার সাইজটা মানে রোটেট করার জন্য এখানে আপনারা রোটেট অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি যদি ঘুরিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে শেপটা ঘুরে যাচ্ছে ওকে তো এটাকে আমি যা ছিল তাই রেখে দিব তারপর এখান থেকে আমরা এটাকে সাইজটা বড়ো ছোটো করে দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সাইজটা বড়ো ছোটো করে দেওয়া যাচ্ছে ওকে মিটার অপশন রয়েছে তারপর একদম নিচে যেটা আছে এটা যদি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেই শেপটা আছে এটার কিন্তু সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে তো বিভিন্ন সাইজের শেপ কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন তো এটাকে আমি নর্মাল করে দিই ওকে এভাবেই থাক তো এখান থেকে আমি ব্যাক চলে আসি এখন আমি এই শেপটিতে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করবো ওকে মানে শেপটাকে একটা অ্যানিমেটেড করে ফেলবো তাই আমি একদম বাম পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর আমি একটু শেষে চলে যাই মানে দুই সেকেন্ড পরে চলে যাই ওকে তিন সেকেন্ডে চলে আসলাম এখন যদি আমি এই শেপটা মুভ করি একটু মুভ করে এটাকে শেষে নিয়ে যাই ওকে এখন আমি একটু প্লে করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শেপটাতে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল এখন গাইস আমি চাচ্ছি যে এই শেপটা যাতে ঘুরে ঘুরে শেষ প্রান্তে চলে যায় ওকে তো এটার জন্য আমি এখানে রোটেতে চলে যাব রোটেতে যাওয়ার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দিব তারপর আমরা একদম মাঝখানে চলে যাবো মানে আগের যে প্লাস আইকনটা সেটাতে ক্লিক এখানে রেখে দাগটা রেখে দিব তারপর এটাকে আমরা রোটেট করে দিব রোটেট করে দিলাম ওকে এখন আমি ভিডিওটা প্লে করলে আপনারা দেখতে পাবেন যে এটা কি সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শেপটিতে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কি ফ্রেম অ্যাড করে একটা শেপে অ্যানিমেশন তৈরি করবেন বা আপনার ভিডিওতে পিকচারে যে কোনো কিছুতে আপনি এখানে অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারবেন বা অ্যাড করতে পারবেন এখান থেকে আমি ব্যাক চলে আসি ব্যাক আসার পরে এখানে আমরা বর্ডার অ্যান্ড শ্যাডো দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর এরকম একটি অপশন দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোক স্ট্রোকটা আপনার এনেবল করে দিলে আপনার এই শেপটাতে স্ট্রোক চলে আসবে তো আপনি ফটো ভিডিও যে কোনো জায়গায় এখানে স্ট্রোক দিতে পারবেন ওকে আমরা একটু স্ট্রোক দিয়ে দিলাম তারপর আমরা দুই নম্বরে দেখতে পারতেছি শেয়ার এটা মনে হয় বর্ডার তো এটা স্ট্রোক আর বর্ডার মোটামুটি সেম তো যে কোনো একটা দিলেই হলো তারপর আমরা একদম লাস্টে যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে শ্যাডো তো শ্যাডোটা আমি এনেবল করে দিই তার আগে আমি বর্ডারটা ডিসেবল করে দিই শ্যাডোটা যাতে বোঝা যায় ওকে আমরা একদম শেষে চলে যাই শ্যাডো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শেপটাতে একটা শ্যাডো চলে আসছে
ওকে, তো আমি এখান থেকে আলফাটা একটু বাড়িয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে আপনারা আলফা বা সাইজ বাড়ানো কমা বাড়াতে কমাতে পারবেন, তারপর পজিশনটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে একটু পজিশনটা চেঞ্জ করে দিই, তারপর ওয়াইটা একটু নিচে করে দিই। ওকে, এটা আলফাটা একটু কমিয়ে দিই, তারপরে এখান থেকে ব্লারটা একটু বাড়িয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শেপটাতে একটি 3D লুক চলে আসছে। তো আপনারা চাইলে আপনারা যে কোনো শেপে, ফটোতে, ভিডিওতে এভাবে শ্যাডো অ্যাড করে 3D টাইপ করে ফেলতে পারবেন। ওকে, আমি এখান থেকে শ্যাডোটা ডিসেবল করে দিই। তো এখান থেকে ব্যাক চলে আসি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে শ্যাডো বর্ডার কী। তারপর এখান থেকে আমরা ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একদম শুরুতে আমরা ডার্কেন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে শেপটার ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ করতে পারি। তো আমি এখানে খালি জায়গায় ক্লিক করে দিব, তো যা ছিল তাই রেখে দিব। এখান থেকে নর্মালি ক্লিক করে দিব, এখান থেকে ব্যাক চলে যাই। তারপর এখান থেকে আমরা এডিট শেপ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম দেখছিলাম, ওইখানের কাজটা এখানেও সেম করা যায়। আপনারা এখান থেকে শেপটা চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা গোল হয়ে গেছে। তো আপনারা এইভাবে এখান থেকে শেপটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এখান থেকে ব্যাক চলে যাই। তারপর আমরা দেখতে পাচ্ছি ইফেক্টস, তারপর অ্যাড ইফেক্টস। ইফেক্টসে আসার পর এখানে আপনি অনেকগুলো ইফেক্টসের ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনি যদি শেপ নিয়ে কাজ করেন তাহলে এখানে সবগুলো ইফেক্ট আপনার শেপে কাজ করবে না। যেমন আমি যদি 3D যাই, 3D যাওয়ার পর এখান থেকে আমি শেপটাকে 3D বানাতে পারবো। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শেপটা কিন্তু 3D হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, এটা কিন্তু 3D আকারে আমার অ্যানিমেশনটা, মানে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছিলাম সেই আকারে কিন্তু আমার এই শেপটা মুভ হচ্ছে। তো আমি প্লে করে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে 3D হয়ে গেছে আমার শেপটা। তো আপনি চাইলে আপনার যে কোনো শেপ এভাবে 3D করে ফেলতে পারবেন। তারপর নিচে কিন্তু কিছু অপশন দেওয়া আছে যে আপনি এটাকে মুভ করতে পারবেন। তো দেখতে পারতেছেন এটা রোটেশন করা যাচ্ছে, রেডিয়াস ওকে বড়ো ছোটো করা যাচ্ছে। তারপর এখান থেকে সিকোয়েন্স যা ছিল তাই রেখে দিব। তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আপনারা এভাবে এগুলো এক এক করে দেখবেন যে আসলে কোনটার কাজ কী। সবগুলো তো দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাক চলে যাই। ওকে, ব্যাক আসার পরে আমরা আবার ইফেক্টসে যাই, অ্যাড ইফেক্টস। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড লাইট একদম শুরুতে। তারপর 2 নম্বরে যেটা আছে ড্রয়িং অ্যান্ড এজ, এটাতে ক্লিক করে এখানে ড্রয়িং রিলেটেড অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে ব্যাক চলে যাই। তারপর আমরা ব্লারে গেলে ব্লার রিলেটেড সবগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে ব্যাক চলে যাই। তারপর ডিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্প, তো এটাতে ক্লিক করলে এই টাইপের সবগুলো ইফেক্ট চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইফেক্টের কাজ কি। এখানে অটো অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। তারপর এখান থেকে যদি আমি মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাই, এখানে কিছু ইফেক্ট আছে। যেমন আমি এখান থেকে 3 নম্বর যে ইফেক্ট আছে এটাতে যদি ক্লিক করি, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, তারপর এটা যদি প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শেপটা কাঁপতেছে আর দেউড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটার হচ্ছে এই কাজ, মানে কোনো শেপ, ভিডিও বা পিকচার আপনি চাইলে এই ইফেক্টটা দিয়ে কাঁপাতে পারেন। ওকে, তো এখান থেকে চাইলে আপনি এটাকে সেটিংসও করে নিতে পারেন। তাই এখান থেকে 3D ক্লিক করে দিলে এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলতে পারবেন, মানে কাঁপুনির যে অ্যাঙ্গেলটা আছে। তারপর ফ্রিকুয়েন্সি বাড়াতে কমাতে পারবেন। তারপরে আরও অনেক কিছু আছে নিচ থেকে, আপনারা এগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে এগুলোর কাজটা আসলে কী। এখান থেকে ব্যাক চলে যাই। ওকে, আমরা আবার ব্যাক চলে যাই। তারপর আবার ইফেক্টসে গেলে অ্যাড ইফেক্টস দেখে আর কিছু আছে কিনা। তারপর নিচে টেক্সট অনেক ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিই। ওকে, তো গাইস আমরা মোটামুটি শেপের কাজগুলো, মানে অ্যানিমেশনের কাজগুলো কি সেটা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমি আপনাদেরকে এই এলিট মোশন অ্যাপটিতে ভিডিও এডিট করে দেখাবো। ওকে, তো আমি এখান থেকে ব্যাক চলে যাই। ওকে, ব্যাক চলে যাচ্ছি। ব্যাক আসার পর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি রেশিওটা 9:6 যে রেশিওটা সেটা সিলেক্ট করে নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে, তারপর নিচ থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। যেহেতু আমরা ভিডিও এডিট করব, তাই তারপর আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। ধরুন এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিওটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে স্পিড, আপনারা এলিট মোশন অ্যাপটিতে ভিডিও স্লোমো বা ফাস্ট করতে পারবেন না, এটা আপনার ভিডিওতে কাজ করবে না। এখান থেকে আমরা ব্যাক চলে যাই। তারপর এখান থেকে আমরা ভিডিও কাটের অপশন দেখতে পাচ্ছি, মানে আমরা 2 নম্বর যে অপশনটা দেখতে পারতেছি এটাতে যদি ক্লিক করি, মানে আমার ভিডিওর সামনের অংশটা কাট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর সামনের অংশটা কাট হয়ে গেছে, এটা আমি আন্ডু করে দিই। তারপর আমাদের ভিডিওর মাঝখানে যদি কাট করতে চাই, তাহলে আমরা মাঝখানে যে টুলসটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, তারপর আমি একটু সামনে চলে যাই, আবার ভিডিও লেয়ারে ক্লিক করি। তারপর 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে যদি আমরা ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ডান পাশে যে অংশটা ছিল সেটা কিন্তু কাট হয়ে গেছে। এটা আমরা আন্ডু করে আবার নিয়ে আসি। তারপর আমরা ভিডিও লেয়ারে ক্লিক করি। তারপর আমরা একদম লাস্টে দেখতে পাচ্ছি সাউন্ড অপশন, এটাতে যদি ক্লিক করে এখান থেকে আপনারা সাউন্ডটা বাড়াতে কমাতে পারবেন। তো এখান থেকে আমি 0 করে দিই, যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি। ওকে, এখান থেকে ব্যাক চলে আসি। ব্যাক আসার পরে কালার অ্যান্ড ফিল, তো আপনি আপনার ভিডিওতে কালার অ্যান্ড ফিল করলে আপনার ভিডিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কালার অ্যান্ড ফিলে ভিডিওতে কোনো দরকার নেই, এখান থেকে ব্যাক চলে যাবো। তারপর বর্ডার অ্যান্ড শ্যাডো, আপনি চাইলে এখান থেকে একটু বর্ডার দিয়ে দিতে পারবেন। ওকে, বর্ডারটা যদি ভিতরে দিতে চান তাহলে একদম শুরু যেটা আছে এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি বর্ডারটা দিয়ে দিবেন। এখান থেকে আমি কালারটা সেট করে দিয়ে লাল করে দিলে আপনারা বুঝতে পারবেন যে আমার ভিডিওতে বর্ডার চলে আসছে।
ওকে, এখান থেকে আপনি বর্ডারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে বর্ডারটা ডিজেবল করে দিই, এখান থেকে ব্যাক চলে আসি। তারপর আপনারা ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটি দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করার পর আপনি আপনার এখান থেকে আপনার ভিডিওর ব্ল্যান্ডিং অপশনটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এখান থেকে ব্যাক চলে যাই, নর্মাল করে দেবো এটাকে। এখান থেকে ব্যাক চলে আসি, আসার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে আপনারা কি ফ্রেম অ্যাড করে আপনি আপনার ভিডিওটা বিভিন্ন জায়গায় মুভ করে ফেলতে পারবেন। আমি এটাকে শুরুতে নিয়ে আসি একদম টেনে। আমি একটু আগে আপনাদেরকে দিয়ে গেছিলাম যে আপনারা শেপে কীভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, তো আপনি চাইলে এই এখানের এই অপশনগুলো দিয়ে আপনি আপনার ভিডিওতে বা ফটোতে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এটা এটা আর আমি দেখালাম না, এখান থেকে ব্যাক চলে যাই। তারপর এখান থেকে এডিট শেপ, এটা আমাদের দরকার নেই ভিডিওর ক্ষেত্রে। তারপর আমরা যদি নিচে ইফেক্টসে ক্লিক করি, এখান থেকে অ্যাড ইফেক্টসে ক্লিক করি, এখন আমাদের ভিডিওতে অনেকগুলো ইফেক্টস এখানে কাজ করতে পারবে। যেমন কালার অ্যান্ড লাইট, এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনারা যদি ভিডিওর কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কালার টোনে ক্লিক করতে পারেন, স্ট্যান্ডার্ড সেটিংস। তো এখন আমি আমার ভিডিওর কালারটা একটু চেঞ্জ করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালার চেঞ্জের অপশন চলে আসছে নিচে একদম। ওকে, এটা যদি আমরা বাড়িয়ে দিই, ভিডিওতে হালকা একটু কালার চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে গামাটা যদি একটু বাড়িয়ে কমায়, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমি রেড করে দিই, তাহলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, জাস্ট একটা ইফেক্ট দিয়ে আপনাদেরকে বুঝালাম। তারপর আমি আবার অ্যাড ইফেক্ট দিই, এখান থেকে যদি ব্লারে ক্লিক করি, এখান থেকে যদি আমরা গাউসিয়ান ব্লারে ক্লিক করি, স্ট্যান্ডার্ড সেটিংস, তো আপনারা দেখতে পাবেন যে ভিডিওটা ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আপনি ব্লারটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। ওকে, এখান থেকে ব্যাক চলে যাই, আসার পর ইফেক্টটিকে আমরা এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। তারপর অ্যাড ইফেক্ট, অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে আরও অপশন রয়েছে, যেমন আপনারা অনেক সময় দেখেন যে ভিডিওতে মানে পেপার কাটের একটা ইফেক্ট দেখা যায়। তো আপনারা এখান থেকে যদি ওয়ার্পে যান, ওয়ার্পে যাওয়ার পর এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো ওয়ার্পের যে ইফেক্টগুলো আছে এগুলো আপনারা ট্রানজেকশন ইউজ করতে পারেন। ওকে, আমি এখান থেকে ব্যাক চলে যাই, আমি আপনাদেরকে একটু ট্রানজেকশন ভিডিও এডিট করে দেখাই। তো আমি আগে ভিডিওটা কাট করে নিই, এখান থেকে আমরা কাট করে নিলাম। তারপর আমাদের ভিডিও শুরুতে একটু ট্রানজেকশন ইউজ করবো, তাই আমি এখান থেকে লেয়ারটাতে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো, অ্যাড ইফেক্ট। তারপর নিচ থেকে আমি যদি ওয়ার্পে চলে যাই, একদম নিচে চলে যাবো আমরা, ওয়ার্পে চলে যাবো, স্ট্যান্ডার্ড সেটিংস। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কিন্তু ডে ইফেক্টটা চলে আসছে। আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো, ওকে, এটাকে এরকম করে দিব। তারপর আমি একটু নিচে চলে যাই, এখানে স্পেসিংয়ে যাই, স্পেসিংয়ে যাওয়ার পর ভিডিও শুরুতে একটা আমরা কি ফ্রেম অ্যাড করে দিব। তারপর একটু পরে আমরা এটাকে আমরা জিরো করে দিব। ওকে, জিরো করে দিলাম, জিরো করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও শুরুতে একটা ডে ইফেক্ট চলে আসবে। একটু প্লে করে দেখাই, তো এটা কিন্তু হ্যাং করতেছে। তো এলাইট মোশন অ্যাপটিতে একটু প্রবলেম যে আপনি যখন ভিডিও এডিট করবেন বা কোনো প্রজেক্ট ফাইলে কোনো কাজ করবেন তখন একটু হ্যাং করবে। আপনার মোবাইলে যদি প্রসেসরটা একটু ভালো কোয়ালিটির হয় তাহলে আপনারা ইজিলি ভিডিওগুলো এডিট করতে পারবেন কোনো হ্যাং ছাড়াই। ওকে, আমি এখান থেকে ব্যাক চলে যাই। তো আপনারা বুঝতে পারছেন যে ইফেক্ট দিয়ে আমরা কীভাবে ভিডিওতে এরকম শেক ইফেক্ট বা বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এগুলো ব্যবহার করবো। তো আমি এই লেয়ারটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। তারপর এখন আমি যদি ভিডিওর কালারটা চেঞ্জ করতে চাই তাহলে নিচ থেকে আবার অ্যাড ইফেক্ট ক্লিক করবো, তারপর একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে আদার ক্লিক করবো, আদার ক্লিক করার পর এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। তো আমি যদি প্রথমে যেটা সেটাতে ক্লিক করি, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি কালার প্যানেল শো হবে। এখান থেকে চাইলে আপনি আপনার ভিডিও কালারটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে যে বিষয়টা কাজ করে গণিতের মতো, মানে এসএস, আপনারা দেখতে পাচ্ছেন কীরকম একটা কালার চলে আসছে। তো এই দিয়ে যদি আমরা এটা এ দিই, দুই নম্বর সিরিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি জিরো দিই, তারপর ওয়ান, তো এভাবে আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে কোনটাতে কালার গ্রেডিংটা ভালো দেখা যায়। ওকে, এখান থেকে আমি যদি ওয়ান দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ভিডিওটা রেড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের গাছগুলো কিন্তু রেড কালার হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা ডিলিট করে দিই, এখান থেকে ব্যাক চলে আসি, তারপর এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দিই। ওকে, খালি জায়গায় ক্লিক করে দিলাম। তারপর এখানে যদি আপনি অন্য কিছু মানে লেয়ার অ্যাড করতে চান, তো লেয়ার অ্যাড করার জন্য নিচে প্লাস এখানে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়াতে গেলে আপনি এই ভিডিওর উপরে অন্য পিকচার বা ভিডিও চাইলে অ্যাড করতে পারেন। লেয়ার আকার অনেকগুলো লেয়ার আপনি অ্যাড করতে পারেন, বা চাইলে শেপও অ্যাড করতে পারেন। যেমন আমি শেপে ক্লিক করে এখান থেকে আমি একটা শেপ সিলেক্ট করে এটাকে কর্নারে বসিয়ে দিই। ওকে, তো শেপটা বসিয়ে দিলাম। তারপর এখানে যদি আপনি আপনার কোনো লেখা বা ওয়াটারমার্ক বসাতে চান তাহলে নিচ থেকে প্লাস এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার টেক্সটে গিয়ে আপনি আপনার নামটাও লিখে দিতে পারেন। যেমন আমি নামটা লিখে দিলাম, এখান থেকে কালারটা আমি এটাকে রেড করে দিব, তারপর এটা সাইজটা একটু বড় করে দিব। ওকে, বড় করে দিলাম। তারপর এটাকে আমি জাস্ট টেনে কর্নারে বসিয়ে দিলে হবে। তো এবার চাইলে আপনি আপনার ইচ্ছামতো পিকচার, শেপ, লেখা ইচ্ছামতো এখানে বসিয়ে দিতে পারেন, বা পিএনজি কোনো পিকচার ডাউনলোড করা অনলাইন থেকে, তো এগুলো দিয়ে আপনি আপনার ভিডিওর কাজটা সেরে ফেলতে পারেন। গাইস, যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ এডিটিং শেষ হয়ে যায়, এখন আপনার ভিডিওটা সেভ করার পালা। তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে সেভের অপশনটা আমি একটু পরে দেখাবো। তো একদম উপরে কর্নারে সেভের অপশনটা রয়েছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এরকম একটা পেজ পেয়ে যাব। তো আপনি যদি ভিডিও আকারে সেভ করতে চান তাহলে আপনারা একদম শুরুতে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করা আছে।
তো ভিডিওতে কিছু সেটিংস আছে, এখান থেকে যদি আপনারা এই অ্যারোতে ক্লিক করে দেন, ভিডিওর সামনে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনি চাইলে ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করে ফেলতে পারবেন। এখান থেকে আপনি 720x360 মানে বিভিন্ন রেজুলেশন আপনি ভিডিওটা চাইলে সেভ করতে পারেন। তাহলে আপনার ফ্রেম রেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ফ্রেম রেটটা ফুল যা আছে তাই রেখে দেবেন। তারপর নিচে আপনারা কোয়ালিটির একটা মিটার দেখতে পাচ্ছেন, তো আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটা সেভ করতে চান। তো আমি এখান থেকে একদম হাই দিয়ে সবসময় ভিডিও সেভ করি, তাহলে আমার ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয়, ভিডিওটা অনেক ক্লিয়ার হয়। ওকে, তারপর এখান থেকে ব্যাক চলে আসি। ব্যাক আসার পরে এখান থেকে আমরা গিফট দেখতে পাচ্ছি। তো আপনারা অনেকেই দেখে থাকেন যে ভিডিও মানে অ্যাপ গিফট এমন একটা জিনিস যেটা পিকচারও না ভিডিও না, দেখতে ভিডিওর মতো আবার পিকচারের মতো, এটা জাস্ট নড়াচড়া করে সব জায়গায়। ওকে, তারপর আমরা ইমেজ সিকোয়েন্স দেখতে পাচ্ছি, তারপরে প্রজেক্ট প্যাকেজ, তারপরে আমরা কারেন্ট ফ্রেম এস পিএনজি, মানে আপনি যে এডিটটা করলেন এটা একটা জাস্ট পিকচার আকারে সেভ হবে এটা যদি আপনারা দেন। ওকে, আমার এটা সেভ হয়ে যাচ্ছে, আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিই, আমি আবার এখানে চলে যাই। তারপর একদম নিচে দেখতে পারতেছেন XML, XML কাজটা কি সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, আমি এখান থেকে ব্যাক চলে আসি। তো ধরুন আমি এই যে ছোট লেয়ারটা দেখতে পারতেছেন, এখানে অনেকগুলো ইফেক্ট অ্যাড করেছি, মানে অ্যানিমেশন অ্যাড করেছি। তো সেই সবগুলো ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশনগুলো থাকবে যখন আমি XML ফাইল আকারে এই ভিডিওটা সেভ করব। তো আমি যখন XML ফাইলটা অন্য কাউকে দিব তখন সেই প্রজেক্ট ফাইলটা পেয়ে যাবে, কিন্তু তার কাছে এই ভিডিওগুলো যাবে না, এখানে খালি লেয়ারগুলো পড়ে থাকবে। তো সে কী করবে, এখান থেকে যদি লেয়ারটাতে ক্লিক করে তারপর যদি কালার অ্যান্ড ফিল লিখ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়ার নামটা চলে আসছে, এটাতে ক্লিক করে সে তার গ্যালারি থেকে অন্য একটি ভিডিও সিলেক্ট করে দিতে পারবে। এখানে প্লাস আইকনে ক্লিক করলে সেই লেয়ারে অন্য একটি ভিডিও অ্যাড হয়ে যাবে, এবং আমি পূর্বের ভিডিওতে যে ইফেক্টগুলো বা অ্যানিমেশনগুলো অ্যাড করেছিলাম সেগুলো অটোমেটিকলি এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল XML এর মূলত কাজ। তো এখন আমরা ভিডিওটা সেভ করার জন্য জাস্ট উপরে সেভে ক্লিক করে আপনি আপনার ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি আপনারা এলাইট মোশন অ্যাপটি সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন যে কোথায় কী আছে এলাইট মোশন অ্যাপটিতে, এবং কীভাবে ভিডিও এডিট করতে হয় বা অ্যানিমেশন ভিডিও এডিট করতে হয়, মোটামুটি আপনারা একটা ভালো ধারণা পেয়ে গেছেন। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।